আপনারা জানেন আগামীকাল থেকে বন্দে ভারতের যাত্রী পরিষেবা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু কালকের যে ছবি, সূচনার যে ছবি, সেটা এখনো মানুষের চোখে লেগে রয়েছে। উচ্ছ্বাস উন্মাদনা দেখা গিয়েছে একাধিক স্টেশনে। আজকে হাওড়া ফিরেছে বন্দে ভারত, কাল এনজেপি পৌঁছে যায় রাত 9:20 নাগাদ, আর তারপর আবার এটা রওনা দেয় হাওড়ার উদ্দেশ্যে। এবার যাত্রী পরিষেবার জন্য প্রস্তুতি চলছে বন্দে ভারতের। বন্দে ভারত হাওড়ায় পৌঁছানো মাত্র এই দারুণ উন্মাদনা, উচ্ছ্বাস দেখা যায় যাত্রীদের মধ্যে। অনেকে সেলফিও তোলেন। সেই ছবি হাওড়া স্টেশনে যেমন ধরা পড়েছে আজ যখন বন্দে ভারত ফিরল এনজেপি থেকে, অপরদিকে যখন গতকাল যাত্রী পরিষেবার আগে যে সূচনা হয়েছে তার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে উচ্ছ্বাস উন্মাদনা এনজেপিতে ঢোকা মাত্রই সেটা লক্ষ্য করা যায়, এবং হুড়মুড় করে ট্রেনের ভেতরে উঠে পড়েন বহু মানুষ। উৎসাহের চোটে, উদ্দীপনার চোটে তারা দেখার চেষ্টা করেন ট্রেনটি কেমন হয়েছে, এবং তারা খুব খুশি। তাদের প্রতিক্রিয়ায় তারা তেমনটাই জানান। হাওড়ায় ফিরল বন্দে ভারত আজ, আর আজ থেকেই প্রস্তুতি শুরু হচ্ছে। আগামীকাল থেকে বন্দে ভারতের যাত্রা শুরু হচ্ছে। ট্রেন সেই ট্রেন এনজেপি হয়ে কার্যত আজকে সকালে ঠিক 9:24 নাগাদ ঢুকলো হচ্ছে হাওড়া স্টেশনে। আর এই ট্রেন ঘিরে বন্দে ভারত যে ট্রেন, সেই ট্রেন ঘিরে কিন্তু এই মুহূর্তে উন্মাদনা একেবারে তুঙ্গে। ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছানোর পরেই কিন্তু কার্যত ছবি তোলার যে হিড়িক, সেই হিড়িক এই মুহূর্তে প্রচুর মানুষের মধ্যে। এরা কিন্তু কেউ এই ট্রেনের যাত্রী নন আজকে, কারণ ট্রেন আজকে ছাড়বেই না। ট্রেন যে নর্মাল সার্ভিস, সেই সার্ভিসটা শুরু হবে সেটা 1 তারিখ থেকে। এরা অন্য ট্রেনের যাত্রী, ট্রেনে করে এসছেন অথবা সেই ট্রেনে উঠবেন, কিন্তু কার্যত ছবি তোলার জন্য এই আপ্রাণ প্রচেষ্টা। আপনি তো যেভাবে সাইডে সরে যাচ্ছেন ছবি তোলার জন্য, পড়েই যাবেন তারপরে। না পড়ে গেলেও দুঃখ, এটাই তো মজা। হ্যাঁ, বন্দে ভারত ভীষণ ইন্টারেস্টেড ব্যাপার। বন্দে ভারতকে পেছনে রেখে বন্দে ভারতকে পাশে দাঁড়িয়ে ছবি তোলার হিড়িক, এবং আরো বেশ কয়েকজনকে দেখবো। এই ভাই, আপনি ছবি তুলছেন কেন? ভালো লেগেছে ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লেগেছে। কোনো জায়গা থেকে এসেছেন না, কোথাও যাচ্ছেন? আমি তো বটনগর থেকে এসেছি, কাজে যাচ্ছি। হ্যাঁ, কাজে যাওয়ার আগে দেরি হয়ে যাচ্ছে না? না, মালিককে বলে দিয়েছি। মালিককে বলেছেন যে ছবি? হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে বন্দে ভারতকে ঘিরে যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু এই মুহূর্তে হাওড়া স্টেশনে একবারে তুঙ্গে। বাড়িতেই দেখাবো, টিভিতে আমরা দেখেছি, তাও বাড়িতে একটু দেখাবো। নিজে চোখে দেখলাম, জিনিসটা খুব সুন্দর লাগছে। কাজে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু তাও বন্দে ভারতকে ঘিরে ছবি তোলার হিড়ি এই মুহূর্তে, এবং বাচ্চারা, বয়স্ক, মহিলা, এতটাই ভিড় বন্দে ভারতকে ঘিরে যে বন্দে ভারতের যে ড্রাইভার, যে ক্যাব অর্থাৎ ট্রেন ম্যানেজার বা পাইলটের যে জায়গা, সেই জায়গায় রীতিমতো প্রোটেকশন দিতে হচ্ছে। সেই জায়গায় রীতিমতো প্রোটেকশন দিয়ে দাঁড়াতে হচ্ছে আরপিএফকে, যাতে কেউ ট্রেনের ইঞ্জিনের ভেতরে না ঢুকে পড়ে। आप लोग यहाँ पे क्यों खड़े हुए हैं? आदमी उत्साहित है, ट्रेन में आया है, इसको माने भीतर में छाती ना हो जाए उसका, ठेला टली में जाने की कोशिश कर रहे थे। তো ট্রেনের যে ড্রাইভার, যে ক্যাব অর্থাৎ এক্ষেত্রে পাইলটের যে জায়গা, সেই জায়গার সামনে প্রচুর মানুষ ভিড় করছেন, এবং সেখানে ভিড় করতে গিয়ে কোনোভাবে তারা ভেতরে না ঢুকে পড়েন। কিন্তু তারা অন্য ট্রেনের যাত্রী, কিন্তু তারাও এই মুহূর্তে এখানে এসেছেন শুধুমাত্র ছবি তোলার জন্য। এই ছবি তোলার অপরচুনিটি কেউ কিন্তু মিস করতে চাইছে না। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে শ্রেয়সী, হাওড়া।